জল হবে নাকি রে? আবহাওয়াটা তো এরকমই লাগছে। হ্যাঁ হ্যাঁ বল, বাস্তুটা আমাদের লয়ে উঠালা যার নামে আছে বল দাদু, সে তো নাই ইধারে, বলে এক দাদুর নামে আছে। বল দিবে দাও, নাহলে চাকরি করবো না বল। আমার যদি সব থাকতো তাহলে কি আর আমি এই সার্টিফিকেটের জন্য আসতাম করতে? ভাই কলা গাছগুলো বাকি গেছে না, একদিন সোজা করে দিবি হালকা করে? কলা গাছগুলো বেঁকে গেছে না, দেখ এদিকে কলা গাছগুলো বেঁকে গেছে। এই তো এই ধারে কলা গাছগুলো হালকা হালকা বাকি গেছে, ওগুলো একটু সোজা করে দিলে ভালো। আর খেজুর গাছগুলো বরং বাকি যাচ্ছে আস্তে আস্তে, ওগুলো ফলগুলো পাড়ি নেওয়া উচিত, নাহলে গাছগুলো পড়ে যাবে ঝড়ে। যাই হোক, মালিক ভুলে গেল, আমাদেরকে ভুলা চলবে নাই। শেষ আমাদের কোনো কাজ হয় না, এই মালটার কাজ হয়েছে, এই মালটা পুরকায় ভালোই ওষুধটা পাইছে। লাদেন ভাই 50 টাকা তেল ঢুকাবি তো যাই, পর তোর ছাড়া কারো কাজ হয় নাই। কাল রনি আসবে, তোদের পঞ্চায়েত একটু ভুল করেছে। হ্যাঁ ভাই আসবে কাল, উহাকে ডিংলা গাছ দিয়ে পাঠাবো, আর পরে একদিন আমি লিয়ে আসবো। তার ডিংলা গাছটাই তো তুলে ফেলে দিল। বলছিলাম তো এটা ঠাই, কেউ আম খাতে ইচ্ছুক, কেউ আম খাতে ইচ্ছুক বল, আম আমি খাওয়াই দেব।
ওর সামনে ব্রেক, পড়লো নাকি রে? কি বলছিস? আচ্ছা আজকের মতো এখানেই শেষ।